এটা হচ্ছে ইফেক্টস অফ অ্যারেঞ্জমেন্ট অফ ববিনস ইন টু রোস এই টপ শিরোনামটা দিয়ে বোঝানো হচ্ছে ইফেক্ট মানে আমরা জানি প্রভাব কিসের প্রভাব গত ক্লাসে নিশ্চয়ই আমাদের কাছে এটা বলা হয়েছিল যে আমাদের রোভিং ফ্রেম মেশিনে আমাদের যতগুলো রোভিং ববিন আছে এই রোভিং ববিনকে আমরা কিন্তু হচ্ছে দুইটা ভাগে ভাগ করি দুইটা সারিতে ভাগ করি যদি আমাদের এরকম হয় যে আমাদের রোভিং ফ্রেমের মেশিন ক্যাপাসিটি হচ্ছে একশো বিশ ক্যাপাসিটি হচ্ছে একশো তাহলে কিন্তু এখানে আমরা হচ্ছে এটাকে কয় ভাগ করে দুই ভাগ করে ফেলি কিছু যায় হচ্ছে ফ্রন্ট রোতে এবং কিছু যায় হচ্ছে ব্যাকরোতে এবং ব্যাক রোতে এই দুইটা ভাগ আমরা করি তো একশো যদি হয় ববিন ক্যাপাসিটি তাহলে এদের মধ্যে আমরা ববিন ববিনকে রাখি হচ্ছে ফ্রন্ট রোতে এবং বাকি সাইডটাকে রাখি হচ্ছে আমরা ব্যাক রোতে তো এই কাজটা আমরা কেন করি বোঝাই যাচ্ছে যে এই কাজটা আমরা করি আসলে হচ্ছে স্পেস বাঁচানোর জন্য যদি আমরা এক হচ্ছে সাজিয়ে রাখতাম কে যদি আমরা হচ্ছে এক সাজিয়ে রাখতাম তাহলে কিন্তু আমাদের হচ্ছে প্রচুর জায়গা বেশি লাগতো এর চাইতে আমরা হচ্ছে যখন এটাকে দুইটা শাড়িতে সাজিয়ে নিই তখন কিন্তু অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট আহ জায়গা হচ্ছে আমার বেঁচে যায় এখন এই যে এই পরিমাণ জায়গা আমার বেঁচে যাচ্ছে এই পরিমাণ জায়গা বাঁচাতে গিয়ে আমাকে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্যাগুলি কি কি এটাই আসলে আমরা এখন একটু দেখার চেষ্টা সবার প্রথম হচ্ছে যে বিষয়টা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের রোভিং ফ্রেমের ড্রাফটিং জোন এবং রবিন ফ্রেমের ড্রাফটিং জোন এর পরে দুইটা ফ্লায়ার এটা হচ্ছে ফ্রন্ট রো কে রিপ্রেজেন্ট করে সামনেরটা আর পিছনেরটা হচ্ছে ব্যাক রো কে রিপ্রেজেন্ট করে এবং কিছু রোভিং ড্রাফটিং জোন থেকে বের হয়ে তারা চলে যায় হচ্ছে ফ্রন্ট রো ফ্লায়ারে এবং কিছু রোভিং তারা ড্রাফটিং জোন থেকে বের হয়ে তারা চলে যায় হচ্ছে ব্যাক রো এর ফ্লায়ার গুলিতে চলে যায় এর মধ্যবর্তী হচ্ছে যে দূরত্বটা অর্থাৎ ড্রাফটিং জোন থেকে শুরু করে ফ্লায়ারে ঢোকার আগ পর্যন্ত যে দূরত্বটা এটাকে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে আনসাপোর্টেড লেংথ আনসাপোর্টেড লেংথ এটাকে আমরা নাম দিয়েছিলাম তো তোমরা নিশ্চয়ই প্রথমেই তোমাদের নিশ্চয়ই নজরে আসছে এটা যে ফ্রন্ট রো এবং ব্যাক রো এই দুইটা রোতে ভাগ করে ফেলার ফলে এখানে কিন্তু একটা পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে ফ্রন্ট রোতে কিন্তু আনসাপোর্টেড লেংথের পরিমাণটা অনেক বেশি যেটাকে আমরা প্রকাশ করেছি হচ্ছে এল দিয়ে এবং ব্যাক রো এর ক্ষেত্রে কিন্তু এই আনসাপোর্টেড লেংথের পরিমাণটা অনেক কম যেটাকে আমরা প্রকাশ করেছি হচ্ছে এল দিয়ে তো দেখাই যাচ্ছে যে এই দুইটা রোতে কিন্তু ফ্রন্ট এবং ব্যাক এই দুইটা রোতে পাশাপাশি বসানোর কারণে দুইটা রোতে ভাগ করার কারণে আমাদের কিন্তু এই আনসাপোর্টেড লেংথের পরিমাণটা হচ্ছে এদিক সেদিক হয়ে গেল কিছুটা কিন্তু কম বেশি হয়ে গেছে তো এখন এই একটা পার্থক্য আমাদের সবার প্রথমে খুব সহজেই নজরে আসলো দ্বিতীয় পার্থক্য যেটা দ্বিতীয় পার্থক্য যেটা সেটা হচ্ছে এই যে আমরা এখানে ফ্লায়ার দেখছি তো ফ্লায়ারের মাঝখান বরাবর ফ্লায়ারের অক্ষ বরাবর যদি আমরা একটা দাগ কল্পনা করে থাকি ফ্লায়ারের অক্ষ বরাবর যদি আমরা একটা দাগ হচ্ছে কল্পনা করে থাকি যে ফ্লায়ারের একদম অক্ষ বরাবর তো এই ফ্লায়ারের অক্ষ বরাবর হচ্ছে আমরা এই অক্ষ থেকে রোভিং এর যদি একটা অ্যাঙ্গেল কল্পনা করি সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে আলফা আমি একটু বোঝানোর চেষ্টা করি ধরা যাক ড্রাফটিং জোন থেকে একটা রোভিং বের হয়ে এসে ব্যাক রোতে থাকা ফ্লায়ার ভিতরে চলে গেল এই ফ্লাইয়ারের অক্ষ বরাবর আমি একটা দাগ টানি সেই দাগের সাথে আমার রোভিং এর অ্যাঙ্গেলটা কতটুকু সেটা আমি হিসাব করি তাহলে আমি একটা অ্যাঙ্গেল পাবো যেটাকে আমরা বোঝাচ্ছি আলফা দিয়ে একই কাজটা ফ্রন্টের ক্ষেত্রে আলফা টু ফ্রন্টের জন্য এই অ্যাঙ্গেলটাকে বলা হয় হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন আমরা জানি নিশ্চয় ইনক্লাইনেশন শব্দটার মানে আমার যতটুকু মনে পড়ছে এখন যে কিছুটা ঝুঁকে থাকা একটু ঝুঁকে থাকা সেটাকে বলা হয় হচ্ছে ইনক্লাইনেশন তো এই অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনটা কিন্তু জন্য আলফার মানটা কিন্তু বড় আর রো এর জন্য কিন্তু হচ্ছে আলফার মানটা হচ্ছে ছোট আর জন্য কিন্তু আলফার হচ্ছে হচ্ছে বড় বড় কেন কারণ রোভিং যখন ব্যাক রোতে আসে তখন তাকে বাধ্যতামূলক ভাবেই সে কিন্তু ফ্রন্ট রোয়ের রোভিং এর সরাসরি প্যারালাল যেতে পারে না তাকে বাধ্যতামূলক ভাবে নিচে নেমে আসতে হয় এই যে নিচে নেমে আসলো তখনই কিন্তু তার অ্যাঙ্গেলটা বড় হয়ে যাচ্ছে অর্থাৎ এল এর সাথে সাথে আলফা এই কোনটাও কিন্তু আমরা একটা পার্থক্য তার মধ্যে দেখতে পাই তিন নম্বর পার্থক্যটা যেটা তৃতীয় পার্থক্য যেটা এই যে এখানে হচ্ছে আমাদের যেই এটাকে যে দেখানো হলো এই ফ্রন্ট রো এর হচ্ছে যেই রোভিংটাকে ফ্রন্ট রো সরি যেই ড্রাফটিং ফ্রন্ট রোলারটাকে যে দেখানো হচ্ছে এই ফ্রন্ট রোলারটাকেই কিন্তু জুম করে এখানে দেখানো হচ্ছে এই ড্রাফটিং জোনে ফ্রন্ট রোলারটাকে জুম করে এখানে দেখানো হচ্ছে আচ্ছা এখন লক্ষণীয় বিষয় হলো রোভিং যখন ফ্রন্ট ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলার থেকে বের হয়ে ব্যাক রোতে চলে যায় ব্যাক রোতে যখন সে চলে যায় রোভিং যখন ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলার থেকে বের হয়ে ব্যাক রোতে আসে তখন কিন্তু তাকে বাধ্যতামূলকভাবে ভাবে নিচে নেমে আসতে হয় কিন্তু রোভিং যখন ড্রাফটিং জোন থেকে যদি সে ফ্রন্টে যেতে চায় তখন কিন্তু তাকে নিচে নামতে হয় না সে সরাসরি চলে যেতে পারে এবং যখন সে নিচে নামে বিশেষ করে এই ব্যাক্রোয়ের রোভিং গুলো যখন নিচে নামে তখন কিন্তু সে এই বটম রোলারের সাথে একটা সারফেস কন্টাক্ট কিন্তু সে অনেক বেশি পাচ্ছে যেমন এই ছবিতে এটা যদি হয় ব্যাক ক্রোতে যাওয়া রোভিং এর জন্য আমি যদি আঁকি এই যে সে নিচে নামছে নিচে নামলো কি জন্য কারণ নিচে নেমে সে ব্যাকরোতে আসবে এই জন্য সে নিচে নামলো এটা যদি ব্যাক্রো হয় আর এখন এই ব্যাক্রো এর জন্য সার্ফেস কন্ট্যাক্ট কতটা অনেক সার্ফেস কন্টাক্ট সে পাচ্ছে এই সার্ফেস কন্টাক্টের একটা অ্যাঙ্গেল আমরা যদি আঁকি এই যে এখান থেকে আমরা একটা দাগ টানলাম দাগ টেনে আমরা হচ্ছে এই ভার্টিক্যাল লাইনের সাথে অ্যাঙ্গেলটা মেজার করলাম এই অ্যাঙ্গেলটা বিটা বিটাটা হলো সার্ফেস কন্টাক্টের এর অ্যাঙ্গেল এটা তো হচ্ছে ব্যাক্র এর জন্য আচ্ছা আমি একটু আজানের বিরতি নিচ্ছি বিরতির পরে আসি আচ্ছা আমরা আবারও শুরু করি আমরা ছিলাম হচ্ছে এই যেখানে ফ্রন্ট রোলার নিয়ে আমরা কথা বলছিলাম অর্থাৎ যেটা ছিল অ্যাঙ্গেল বিটা আমি আবারও মনে করে দিই অ্যাঙ্গেল বিটাটা হচ্ছে রোভিং যখন বটম রোলার ছেড়ে সামনের দিকে এগিয়ে যায় তখন বটম রোলারের সাথে রোভিং এর সার্ফেস কন্ট্যাক্টের অ্যাঙ্গেল যেটা এটাকে আমরা বলি হচ্ছে বিটা রোভিং এর সাথে হচ্ছে রোলারের সারফেস কন্ট্যাক্টের অ্যাঙ্গেল যেটা সেটাই হচ্ছে বিটা তাহলে এখন ব্যাক রোলারের ব্যাক রোতে যে রোভিংটা আসবে তাকে কিন্তু আমি আগেই বলেছি ড্রাফটিং জোন থেকে বের হয়ে নিচে নেমে আসতে হবে তাহলে এই হচ্ছে রোভিং সে কিন্তু নিচে নেমে আসছে এই এই সে নিচে নেমে আসলে এটা ব্যাক রোতে যাচ্ছে তো যে ফ্রন্ট রোতে যাবে সে কিন্তু নিচে নামবে না যে ফ্রন্ট রোতে যাবে সে হচ্ছে এরকম হয়ে সোজা সামনের দিকে চলে যাবে তাহলে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে ফ্রন্ট রোতে যেই রোভিংটা যাচ্ছে সেই রোভিং এর কিন্তু সারফেস কন্ট্যাক্টের অ্যাঙ্গেল অবশ্যই ব্যাক রো এর মতো এত বেশি না তার সারফেস কন্ট্যাক্টের অ্যাঙ্গেলটা কিন্তু অবশ্যই অনেক কম আমি এরকম একটা আঁকলাম তো এটা কিন্তু হচ্ছে বিটার চাইতে অনেক কম হবে এটা হয়তো সমান হয় না এই জন্য দেখে বোঝা যাচ্ছে না মাউস দিয়ে সমান দাগ টানা খুব কঠিন কাজ তো এটা হচ্ছে এটুকু হচ্ছে আমার বিটা কারণ কি কারণ ফ্রন্টের রুভিংটা কিন্তু বেশিক্ষণ থাকে না তারা হচ্ছে হচ্ছে নাক বরাবর সামনের দিকে চলে যায় তাহলে অবশ্যই বটম রোলারের সাথে তার সারফেস কন্ট্যাক্টটা হচ্ছে অনেক কম হয় এই কারণে বিটার মানটাও হচ্ছে অনেক কম হবে তো অর্থাৎ এখানে আমরা মোটামুটি তিনটা হচ্ছে পার্থক্য খুঁজে পাই ফ্রন্ট রোয়ের সাথে ব্যাক একটা হচ্ছে অ্যাঙ্গেল আলফা একটা হচ্ছে অ্যাঙ্গেল বিটা একটা হচ্ছে এল ওয়ান এবং হচ্ছে এল টু এই তিনটা জায়গায় হচ্ছে পার্থক্য দেখা যায় এখন এই তিনটা পার্থক্য হলে আমাদের কি আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যখন এই তিনটা জিওমেট্রিক্যাল চেঞ্জ হচ্ছে দেখা যায় মেশিনের মধ্যে তখন এই তিনটা জিওমেট্রিক্যাল চেঞ্জ সহ আমরা ফ্রন্ট রো থেকে যে রোভিংটা পাই আর রো থেকে যে রোভিংটা পাই এই দুই ধরনের রোভিং এর কোয়ালিটি হচ্ছে সেম হয় না এই দুই ধরনের রোভিং এর কোয়ালিটির মধ্যে পার্থক্য দেখা যায় এটাই হচ্ছে আমাদের মাথা ব্যথার কারণ কারণ তুমি একই ধরনের হচ্ছে স্লাইভার দিচ্ছ একই ধরনের একই টাইপের স্লাইভার দিচ্ছ একই মেশিনে একই সেটিং এ চলছে কিন্তু এই তিনটা মেশিনের জিওমেট্রিক্যাল চেঞ্জের কারণে তুমি হচ্ছে কোয়ালিটির ক্ষেত্রে ফ্রন্ট রো এবং ব্যাক রো এই দুইটা রোভিং এর কোয়ালিটি কিন্তু কখনো সমান হচ্ছে না তাদের মধ্যে একটা পার্থক্য কিন্তু থেকে যাচ্ছে কি কি সেই পার্থক্য আহ সেটা হতে পারে তোমার রোভিং এর সাথে ফাইবারের হচ্ছে পার্থক্য ফাইবারের অ্যাঙ্গেলের পার্থক্য তারপর হচ্ছে টেনশনের পার্থক্য তারপরে হচ্ছে তোমার টুইস্টের টুইস্টের পার্থক্য পার্থক্যের সাথে সাথে হচ্ছে কাউন্টের ভ্যারিয়েশনও হয়ে যেতে পারে এই ধরনের হচ্ছে ভ্যারিয়েশন আমাদের এখানে দেখা যায় ফ্রন্ট রো আর ব্যাকরো এই দুই রোভিং এর ক্ষেত্রে এই তিনটা জিওমেট্রিক্যাল চেঞ্জের কারণে এরপরে প্রশ্ন চলে আসতে পারে এটার কি কোনো সমাধান আছে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ আছে বেশিরভাগই অল্প একটু জায়গা যেটা সমাধান করা সম্ভব না কিন্তু আলফা এবং বিটা এল কে সমাধান করা কখনোই সম্ভব না যদি আমরা দুইটা সারিতে ভাগ করে রাখি তবে আলফা এবং বিটাকে কিন্তু সমাধান করা সম্ভব হয়েছে খুবই সিম্পল কিন্তু চমৎকার আইডিয়া আমি একটু বলার চেষ্টা করি আইডিয়াটা কি ছিল এই যে হ্যাঁ বলো আমার শেষ করে তারপরে প্রশ্ন করার সুযোগ দেয় হ্যাঁ ঠিক আছে বলে ফরা আলফা এটা আমি বুঝতে এক বুঝলাম আলফাটা হচ্ছে ফ্লায়ারের এক্সিস এর সাথে রোভিং এর অ্যাঙ্গেল রোভিং যখন ড্রাফটিং জোন থেকে ফ্লায়ারের ভিতরে যায় আমরা যদি ফ্লায়ারের অক্ষ বরাবর একটা ভার্টিক্যাল দাগ কল্পনা করি তার সাথে রোভিং এর অ্যাঙ্গেলটাই হচ্ছে আলফা এখানে হলুদ দাগ মানে হচ্ছে রোভিং ঠিক আছে এটা ফ্রন্টে যাচ্ছে আর এটা ব্যাক রোতে আসতেছে এই রোভিং এর সাথে ফ্লায়ারের অক্ষ বরাবর যে ভার্টিক্যাল দাগ হবে তার অ্যাঙ্গেলটাই হচ্ছে আলফা এটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন ইনক্লাইনেশন মানে তো ঝুকে থাকা অর্থাৎ রোভিংটা কতটুকু ঝুঁকে সে হচ্ছে ভিতরে প্রবেশ করলো এটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ আলফা ঠিক আছে আচ্ছা তো যেটা বলছিলাম আর কি যে আলফা এবং বিটা এটাকে সমাধান করার জন্য যে বুদ্ধি বের করা হয়েছে সেটা হচ্ছে এই যে চার কোনা যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি চারকোনা যে ঘর এই যে এখানে ফ্লায়ারের এখানে এটাকে বলা হয় হচ্ছে ফ্লায়ার টপ এটা দেখতে চারকোনা না কিন্তু সাইড ভিউ থেকে দেখতে চারকোনা মনে হবে এই জন্য চারকোনা আঁকা হয়েছে ফ্লায়ার টপকে করা হলো কি একটু উপরে উঠে দেওয়া হলো এই জায়গায় আমি একে দেখাচ্ছি কোন জায়গায় এই জায়গায় হচ্ছে ফ্লায়ার টপকে উপরে উঠে দেওয়া হলো ব্যাক ব্যাকরোয়ের জন্য ফ্রন্ট রোয়ে এটা ঠিকই ছিল তো এটা হচ্ছে ব্যাক ব্যাকরোয়ের জন্য এই এরকম উপরে উঠায় দেয়া হলো তাহলে হবে কি তাহলে কিন্তু ব্যাকরোতে যে রোভিংটা আসবে তাকে কিন্তু আর ড্রাফটিং জোন থেকে বের হয়ে নিচে নামতে হচ্ছে না সেও কিন্তু এখন ফ্রন্ট এর প্যারালালি প্যারালালি আগাবে আগাবে এবং এক সময় হচ্ছে এই ফ্লায়ারের ভিতর ঢুকে পড়বে যখন ব্যাকরোতে যাওয়া রোভিংটাও ফ্রন্ট রোলারের প্যারালালি আগাবে তখন কিন্তু আলফা এবং বিটার মানটা সেম হয়ে যাবে চলো দেখে আসি এই জিনিসটা আমার এখানে একটা ছবি আছে এটা আচ্ছা এই যে এখানে এটা হচ্ছে ফ্রন্ট রোবিং রোভিং সামনেরটা এটা ফ্ল্যাট টপ ফ্রন্ট ফ্ল্যাট টপ আর পিছনেরটা হচ্ছে ব্যাক রোয়ের ফ্ল্যাট টপ দেখা যাচ্ছে নিশ্চয়ই যে পিছনেরটার জন্য কিন্তু একটা গলা বিশাল লম্বা একটা গলা উপরে উঠিয়ে রাখা হয়েছে ঠিক আছে এটাই হচ্ছে এটাই সেই কাজ যেটা করা হলো আলফা এবং বিটাকে কমানোর জন্য এলকে অবশ্য কমানো সম্ভব না এলটা রয়ে গেছে এই হচ্ছে আমাদের প্রথম টপিক এখান থেকে কোনো প্রশ্ন আছে কি প্রশ্ন থাকলে করো নয়তো আমরা পরের টপিকে চলে যাই কোনো প্রশ্ন আছে স্যার অ্যাঙ্গেলটা বেশি হলে কি কি ধরনের সমস্যা হতে পারে এটা বলে ফেলেছি টুইস্টের ভেরিয়েশন হতে পারে কাউন্টের ভেরিয়েশন হতে পারে রোভিং এর টেনশনের ভেরিয়েশন হতে পারে ফাইবারের অ্যাঙ্গেলের এর ভেরিয়েশন হতে পারে আচ্ছা আর কোন প্রশ্ন না থাকলে হচ্ছে আমরা ড্রাফটিং জোনে চলে যাই কিংবা আর কোন প্রশ্ন থাকলে করতে পারো তাহলে কি স্যার স্যার তাহলে কি একটাই রাখবে এখানে ববিন একটা রাখলে না দুইটাই দুইটাই একটা রাখলে তো হচ্ছে প্রচুর জায়গা লাগবে দ্বিগুণ পরিমাণ জায়গা লাগবে আর যেহেতু ব্যাক্রোর হচ্ছে ফ্ল্যাট টপটাকে উপরে উঠায় দিয়ে আমাদের আলফা এবং বিটাকে মিনিমাইজ করে ফেলা সম্ভব হয়েছে আলফা এবং বিটা এখন মোটামুটি সেম এই অবস্থায় রোভিং এর ভ্যারিয়েশন যে হয় না তা না হয় তবে সেটা সাধারণত টলারেন্স লিমিটের মধ্যেই থাকে এল এর পার্থক্যটা অবশ্যই আছে এল এর পার্থক্যটা নিয়ে কিছু করার নাই তো শুধুমাত্র এল এর পার্থক্য নিয়ে ইভেন্টনেসটা হচ্ছে মডারেট লেভেলে থাকে আর কি মানে টলারেন্স লিমিট ক্রস করে না পার্থক্য অবশ্যই হবে এল এর পার্থক্যের কারণে রোভিং এর পার্থক্য অবশ্যই হবে মানে কিন্তু আনইভেন্টনেসটা টলারেন্সের মধ্যে থাকে স্যার এই এখানে আমাদের উদ্দেশ্য এটাই জানা যে এখানে একটা ডিফারেন্স হয় এটার জন্য আর কি জি জি যে এখানে আসলে মানের ডিফারেন্স হ্যাঁ স্পেস কনজামশন এর কারণে আমাদের এখানে পিউমেট্রিকাল কিছু চেঞ্জ হয় সেই কারণে আমাদের হচ্ছে ফ্রন্ট এবং ব্যাকুরের মাঝখানে কোয়ালিটির ভেরিয়েশন হয় সেই ভেরিয়েশনটাকে এড়ানোর জন্য কি করা হয়েছে ঠিক আছে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম এবং কোনটা আমরা এখনো অ্যাভয়েড করতে পারি নাই সেটা নিয়ে আমরা আলোচনা করলাম আচ্ছা এরপরে আমরা হচ্ছে টপিক নাম্বার ফাইভ নিয়ে কথা বলবো হ্যাঁ তোমাকেও ধন্যবাদ ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমরা কথা বলবো তো আমাদের রুভিং ফ্রেমে কিন্তু একটা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট অবশ্যই লাগবে সেটা হচ্ছে কারণ কি কারণ আমরা এখানে স্লাইভার থেকে একটা রুভিং এ কনভার্ট করতে চাই তো ড্রাফটিং জোন একটা আমাদের অবশ্যই লাগবে এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে একটা ড্রাফটিং জোনে সবুজ রং দিয়ে গোল গোল করে দেওয়া আছে অর্থাৎ এগুলি ড্রাফটিং রোলার বোঝানো হচ্ছে এখানে আর যদি এরকম হয় এই ড্রাফটিং জোনের ক্ষেত্রে ম্যাটেরিয়াল ডান থেকে বাম দিকে যাচ্ছে আমার এই অ্যারো অনুযায়ী তাহলে সবার পিছনে যেটা এটা হচ্ছে ব্যাক রোলার সবচেয়ে বাম দিকেটা হচ্ছে ফ্রন্ট রোলার আর মাঝখানে হচ্ছে মিডল রোলার সবচেয়ে ডান দিকে হচ্ছে ব্যাক রোলার যদি আমরা এই ব্যাক পিছনে খেয়াল করি একটা কম্পোনেন্ট আছে এখানে যেটাকে দেখতে অনেকটা ফানেলের মতো মনে হচ্ছে এই কম্পোনেন্টটা দিয়ে আমরা আজকে শুরু করব এই কম্পোনেন্টটার নাম হচ্ছে কন বেন স্টার এই কম্পোনেন্টসটার নাম হচ্ছে কন্ডেন্সার এই যে এখানে ঠিক ব্যাক রোলার এর পিছনেই আমরা যে একটা হচ্ছে এটা দেখতে একটা ফানেল শেপ আমরা একটু পরে ভালোভাবে দেখবো আমরা একটা ফানেল যেরকম ছোট ফানেল অনেকটা এরকম চ্যাপটা একটা ফানেল শেপের একটা তাকে আমরা বলি হচ্ছে কন্ডেন্সার তো কন্ডেন্সারটাকে আসলে কাজ কি এটা বোঝার জন্য আমরা পরের স্লাইডে চলে যাই প্রথমে আমরা এই স্লাইড থেকে দেখে নিলাম যে কন্ডেন্সারটা কোথায় থাকে আচ্ছা এই ছবিটাকে আমরা ভিডিও থেকেই নিয়ে এসেছি আমরা যে ভিডিওটা দেখছিলাম সেই ভিডিও থেকেই আমরা এই ছবিটা নিয়ে এসেছি এই ছবি তো আমাদের বেশ কয়েকটা কনডেন্সার আছে কোথায় কোথায় আমরা দেখি আহ ড্রাফটিং জোনের আমি মাত্রই দেখিয়ে এসেছি যে ড্রাফটিং জোনের পিছনেই কনডেন্সার থাকে এই যে এখানে তোমার হচ্ছে এই যে লাল রঙের যেটা এটা একটা কনডেন্সার এখানেও লাল রঙের যেটা এটা একটা কনডেন্সার এখানেও লাল রঙের যেটা ফানেল সেই চ্যাপটা ফানেল এটাও একটা কন্ডেন্সার আচ্ছা এই কন্ডেন্সারটা বসানো থাকে হচ্ছে ড্রাফটিং জোনের পিছনে তবে এর পরেও কিন্তু কন্ডেন্সার আছে যদি তোমরা খেয়াল করে দেখো এটাকে আমি হচ্ছে চিহ্ন না দিয়ে একে দেখিয়ে দিই এই যে এখানে একটা সাদা কন্ডেন্সার এটা তো একটা সাদা রঙের কন্ডেন্সার আছে এই যে এখানে এখানে একটা কন্ডেন্সার আছে এখানে একটা কন্ডেন্সার আছে এখানে একটা কন্ডেন্সার আছে ঠিক আছে তো এই কন্ডেন্সার গুলো আসলে কাজ কি সবার প্রথমে আমরা যদি নামটা খেয়াল করি কনডেন্সার মানে হচ্ছে সে ঘনীভূত করে আচ্ছা আমার একটা জরুরি ফোন আসছে আমি একটু দুঃখিত ব্রেক নিচ্ছি আচ্ছা তো কন্ডেন্সার নিয়ে আমরা কথা বলছিলাম তো কন্ডেন্সার আসলে উদ্দেশ্যটাই হচ্ছে এটা যে কন্ডেন্সার আসলে উদ্দেশ্য কি নামটা হচ্ছে কন্ডেন্সার কন্ডেন্সার মানে আমরা জানি কন্ডেন্সার হচ্ছে মেটালকে কন্ডেন্স করে একীভূত করবে তার মানে কিছু ম্যাটেরিয়াল যেটা ছড়ানো ছিল হ্যাঁ স্লাইবারগুলি কিন্তু এখানে ছড়ানো ছিল কন্ডেন্সার ব্যবহার করার কারণে স্লাইবারগুলির ফাইবারগুলি আর ছড়াতে পারবে না কেন এটা দরকার কারণ হচ্ছে এই স্লাইভারে থাকা ফাইবার গুলি কিন্তু হচ্ছে সবই শর্ট স্টেপল ফাইবার ঠিক আছে তো এই শর্ট স্টেপলি যখন ড্রাফটিং জোনে প্রবেশ করে আর ড্রাফটিং রোলার গুলি যেহেতু ঘূর্ণায়মান এই ঘূর্ণায়মান রোলারের ভিতরে ফাইবার আসার পরপরই তারা প্রচন্ড মুভমেন্ট করতে শুরু করে এদিক সেদিক নড়াচড়া করতে শুরু করে এখন প্রশ্ন হচ্ছে ড্রাফটিং জোনের ভিতরে ফাইবার যদি অযথা অতিরিক্ত মুভমেন্ট করে এটা কি আমাদের জন্য ভালো না খারাপ উত্তরটা নেতিবাচক কারণ হচ্ছে ফাইবার যখন নড়াচড়া করবে ড্রাফটিং জোনের মাঝখানে তখন হচ্ছে তখন হচ্ছে যে সমস্যাগুলি হয় সেটা হচ্ছে যে ফাইবার হচ্ছে তাদের মধ্যে যে ইভেন্টনেস ছিল ইভেন্টনেস নষ্ট হয়ে যায় ফাইবারগুলি ওরিয়েন্টেশন নষ্ট হয়ে যায় এবং বেশি যদি মুভমেন্ট করে তাহলে কিন্তু এই ড্রাফটিং জোন ছেড়ে ফাইবারগুলো বের হয়ে চলে আসতে পারে এখন প্রশ্ন হলো ফাইবার যদি ড্রাফটিং জোন থেকে বের হয়ে চলে আসে তাহলে আমাদের কি সমস্যা সমস্যা হচ্ছে যে ফাইবার যেটা ড্রাফটিং জোন ছেড়ে বাইরে যদি কখনো চলে আসে তাহলে এই ফাইবারটা কিন্তু পুরোপুরি ওয়েস্টেজ এবং সে বা অন্য আরেকটা রোভিং এর গায়ে গিয়ে লেগে থাকবে সে হয়তো তোমার হচ্ছে অন্য আরেকটা রোভিং বা হচ্ছে অন্য একটা ইয়ারনের গায়ে গিয়ে লাগবে অন্য একটা স্লাইভারের গায়ে গিয়ে হচ্ছে লেগে থাকবে যার ফলে ইভেননেস কিন্তু নষ্ট হবে এবং অন্ততপক্ষে আমার সেটা ফ্লাই হিসেবে বাতাসে উড়বে এই সমস্ত জিনিসগুলোকে এড়ানোর জন্য যেটা করা হয় একটা দরজা দিয়ে দেওয়া হয় যে তুমি ইচ্ছা মতন করতে পারবে না তোমাকে আমি একটা চিকন দরজা দিয়ে দিলাম এই দরজা দিয়ে তোমাকে যেতে হবে কন্ডেন্সার হচ্ছে সেই দরজা অর্থাৎ ফাইবারের মুভমেন্টকে হচ্ছে রিডিউস করার জন্য এই কন্ডেন্সারের ব্যবহার আশা করি কনডেন্সার কেন আমরা ব্যবহার করি সেটা তোমরা হচ্ছে বুঝতে পারছো আচ্ছা এখন তাহলে আমরা কন্ডেন্সারের পরের টপিকে চলে যাই কন্ডেন্সারের পরে যেটা আচ্ছা এখানে তার আগে কিছু রোলারের সাথে পরিচয় হয়ে যাক যেমন পিছন থেকে হচ্ছে ব্যাক রোলার যেহেতু এটা টপ ভিউ থেকে কিন্তু তোলা হয়েছিল এই ছবিটা এটা হচ্ছে আমাদের টপ রোলার ব্যাক পেয়ারের টপ রোলার এটা ঘিয়া কালার কি জন্য কারণ হচ্ছে ঘিয়া কালার দেওয়া হয়েছে এই কারণে যে এটা হচ্ছে রাবার কোটেড টপ রোলার রাবারের রংটা হচ্ছে ঘিয়া কালার ছিল তাই এটা ওরকম দেখা যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের ব্যাক পেয়ারের বটম রোলার এটা স্টেনলেস স্টিলের তারপরে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেয়ারের টপ রোলার রাবার কোটেড এই জন্য অংশটা রাবার কোটিং এর ভিতরে আর এটা হচ্ছে ফ্রন্ট পেয়ারের স্টেনলেস স্টিলের রোলার ফ্রন্ট পেয়ারের বটম রোলার যেটা স্টেনলেস স্টিলের তো মিডল রোলার নিশ্চয়ই আছে কিন্তু খেয়াল করে দেখো তো টপ এবং ফ্রন্ট এবং ব্যাক রোলারের টপ রোলারটাকে যেরকম দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা টপ রোলার কিন্তু কিন্তু রোলারটাকে ওইভাবে আসলে বোঝা যাচ্ছে না এটাকে দেখে ঠিক টপ আর হচ্ছে ব্যাক ফ্রন্ট আর রোলার এর মতো কিন্তু এটাকে দেখে মনে হচ্ছে না ফ্রন্ট আর ব্যাক ব্যাকরোলার মতো কিন্তু মনে হচ্ছে না এটাকে একটু কেমন ছড়ানো মনে হচ্ছে হ্যাঁ অনেকটা এইরকম দেখো এটা কিরকম একটা ছড়ানো মনে হচ্ছে অথচ এই জায়গায় একটা টপ রোলার থাকার কথা ছিল কিন্তু এখানে ছড়ানো মনে হচ্ছে হ্যাঁ যেমন এটা টপ রোলার এটাও টপ রোলার এটা ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক আলাদা তার মানে এখানে আসলে বিশেষ কিছু একটা আছে সেই বিশেষ কিছু একটা কি সেটা আমরা দেখে আসি তো বিশেষ কিছুটা হচ্ছে যে এই যে আমরা এখানে তোমার হচ্ছে এই ছবিটা এই ছবিটা নিশ্চয় খেয়াল করছো যে এই যে আমরা এখানে যে পোর্শনটা দেখেছিলাম যে কেমন কেমন দেখতে একটু ছড়ানো কিন্তু আমার এই ছবিতে এখানে দেখানো হয়েছে এটাই আমার এই ছবিতে এখানে দেখানো হয়েছে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কি জিনিস এটা আসলে একটা সিনথেটিক রাবারের বেল্ট এই সিনথেটিক রাবারের বেল্টটা একটু চওড়া বিধায় এবং একটু লম্বা হয়ে আসছে বিধাই কিন্তু এটাকে এরকম একটু ছড়ানো বলে মনে হচ্ছিল অর্থাৎ মিডেল রোলারটা কিন্তু আছে এখানে যে গোল একটা মিডল রোলার কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এই মিডেল রোলারটা কিন্তু গোল এবং এই মিডেল রোলারটার উপরে হচ্ছে তোমার এই যে আমার সিনথেটিক রাবারের বেল্ট এই রাবারের বেল্ট থাকার কারণেই হচ্ছে এটাকে দেখতে একটু অন্যরকম ছড়ানো মনে হচ্ছিল তার মানে মিডেল রোলারও আছে তার উপর একটা রাবারের বেল্ট বসানো এখন প্রশ্ন হচ্ছে এই রাবারের বেল্টটা আসলে কেন বসানো হলো তার আগে বলে নেই এই রাবারের বেল্টটাকে বলা হয় হচ্ছে এই রাবারের বেল্টটাকে বলা হয় হচ্ছে তো এই অ্যাপ্রনের কাজ কি অ্যাপ্রনের কাজ বোঝার জন্য আমাদেরকে একটু আমাদের ড্রাফটিংটা বোঝা লাগবে ড্রাফটিং এ আমরা একটু ফিরে যাব আমরা একটা ড্রাফটিং জোন আঁকি দেখতে ভালো হচ্ছে না কিন্তু যাই হোক মোটামুটি বোঝা গেলেই চলবে এখানে যে সুবিধা এই সুবিধা দিয়ে ভালো সুন্দর ড্রাফটিং খুবই কঠিন কাজ আচ্ছা তো মনে করো কোন একটা রোলার কোন একটা ফাইবার আমি এই অবস্থায় ফাইবারটা কিন্তু টপ আর বটম রোলারের মাঝখানে আছে আমি যদিও মাঝখানে বিশাল ফাঁকা দিয়েছি এত বেশি আসলে ফাঁকা তো থাকে না তোমরা নিশ্চয়ই জানো তো এই ফাইবারটা এখন তার যে অবস্থানে আছে এই ফাইবারটা কিন্তু হচ্ছে টপার আর বটম রোলারের মাঝখানে কন্ট্রোলে আছে টপার বটম রোলারের নিপ পয়েন্টে আছে এবং সে আন্ডার কন্ট্রোল তার গতিবিধি এই রোলার দুইটার উপর নির্ভরশীল আমরা ধরে নিচ্ছি ড্রাফটিং জোনের ম্যাটেরিয়ালগুলি ডান থেকে বাম থেকে ডানে যাচ্ছে তার মানে এটা হচ্ছে ফ্রন্ট রোলার ফাইবারটা এখন ব্যাক রোলারে আছে যখন এই ফাইবারটা হচ্ছে ব্যাক রোলারের নিপ পয়েন্ট ছেড়ে মাঝামাঝি পজিশনে চলে আসবে এই এখন এই যে এখন যে ফাইবারটা আঁকলাম এই ফাইবারটা দেখো সে হচ্ছে আহ ব্যাক রোলারের নিপ পয়েন্টেও নাই মিডেল রোলারের নিপ পয়েন্টেও কিন্তু এখনো পৌঁছায় নাই এই অবস্থায় এই ফাইবারটা কিন্তু ভাসমান অবস্থায় আছে কারণ সে কোনো রোলারের নিপ পয়েন্টেই কিন্তু নাই এই ভাসমান ফাইবারের নাম আমরা দেই হচ্ছে ফ্লোটিং ফাইবার ভাসমান ফাইবার এটার নাম আমরা দেই হচ্ছে ফ্লোটিং ফাইবার বা ভাসমান ফাইবার কেন ভাসমান কারণ সে কোনো রোলারের নিপ পয়েন্টেই সে নাই এই ফ্লোটিং ফাইবারটা কিন্তু অন্যান্য ফাইবারের চাইতে হচ্ছে অনেক বেশি মুভমেন্ট করে ফাইবার যখন রোলারের নিপ পয়েন্টে থাকে তখন সে আসলে খুব বেশি নড়াচড়া সুযোগ পায় না কিন্তু যখনই সে হচ্ছে রোলারের মাঝখানে চলে আসে অর্থাৎ দুইটা রোলারের নিপ পয়েন্টের মাঝখানে চলে আসে তখন কিন্তু সে প্রচুর হচ্ছে নড়াচড়া করে আর এমন কি এই ফাইবারটা তো এখন আসতে হচ্ছে ব্যাক জোনে যখন এই ফাইবার একটু সামনে আসবে মিডল এবং ফ্রন্ট রোলারের মাঝখানে চলে আসবে তখন কিন্তু যেহেতু রোলারের গতিও বেড়ে যাবে আমরা পিছনের থেকে সামনে রোলারের তখন এই ফ্লোটিং ফাইবারের নড়াচড়া আরো বেড়ে যাবে মুভমেন্ট আরো বেড়ে যাবে এই অবস্থায় ফ্রন্ট জোনে যেন ফ্রন্ট ফ্লোটিং ফাইবারের গতিবিধিকে কন্ট্রোল করা যায় সেজন্যই এই হচ্ছে এই রাবারের যে অ্যাপ্রন এই অ্যাপ্রনটা তৈরি করা হয় অ্যাপ্রনটাকে ব্যবহার করা হয় তোমরা এখানেও দেখো অ্যাপ্রন কিন্তু পিছনের ব্যাক এবং মিডলের মাঝখানে ব্যবহার করা হয় অ্যাপ্রন ব্যবহার করা হচ্ছে মিডল এবং ফ্রন্টের মাঝখানে কারণ ব্যাক চাইতে ফ্রন্ট জোনে ফাইবারের গতিটা বেশি থাকে ফ্লোটিং ফাইবারের ক্ষতি করার সম্ভাবনাটা বেশি থাকে তাহলে আমরা এখন একটা Apron এঁকে ফেলি এইখানে এই ছবিটা আমরা একটা Apron আঁকি তার মানে Apron এর কাজ কি Apron এর কাজ হচ্ছে ফ্লোটিং ফাইবারের মুভমেন্টকে কন্ট্রোল করা এই এই হচ্ছে একটা অ্যাপ্রন টপ রোলারের জন্য থাকবে টপ অ্যাপ্রন এবং বটম রোলারের জন্য থাকবে হচ্ছে বটম অ্যাপ্রন ঠিক আছে টপের জন্য টপ অ্যাপ্রন এবং বটম রোলারের জন্য বটম অ্যাপ্রন এখানে তো আমরা শুধুমাত্র টপ অ্যাপ্রনটাকে দেখতে পাচ্ছি এখানে যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে টপ অ্যাপ্রন আচ্ছা এখন এই অ্যাপ্রনটাকে কিন্তু ঘুরতে হবে কারণ অ্যাপ্রনের কাজ হচ্ছে কারণ ফাইবারগুলি কি হবে তাহলে ফাইবার যেটা মাঝখান দিয়ে যাবে তারা কিন্তু এই অ্যাপ্রনের মাঝখান দিয়ে যাবে অর্থাৎ এই ফাইবারটা কিন্তু এখন ফ্লোটিং হওয়া সত্ত্বেও অ্যাপ্রনের মাঝখানে টপ আর বটম অ্যাপ্রনের মাঝখানে তো ঠিক ফাইবারগুলি রোলারের নিপ পয়েন্টে থাকলে সে যেরকম কন্ট্রোল পেত এখন কিন্তু অ্যাপ্রনের মাঝখানে থাকা অবস্থায় সে ঠিক ওই কন্ট্রোলেই থাকবে অর্থাৎ অ্যাপ্রনের কাজ হচ্ছে ফ্লোটিং ফাইবারকে কন্ট্রোল করা এখন আমি যদি চাই ফাইবার হচ্ছে মুভ করবে আমাকে কিন্তু এই অ্যাপ্রনটাকে ঘুরতে ঘুরাতে হবে অর্থাৎ এই রোলারটা যখন ঘুরবে তখন যেন আমার অ্যাপ্রনও ঘুরে সেটাও আমাকে এনশিওর করতে হবে এই কাজটা তখনই সম্ভব যদি অ্যাপ্রনটাকে আমি খুব টাইটলি টপ রোলারের উপরে বসাতে পারি খুব টাইটলি যদি লুজ ফিটিং হয় তাহলে কিন্তু রোলার ঘুরবে কিন্তু অ্যাপ্রন ঘুরবে না তো খুব টাইটলি যদি আমি রোলারের সাথে এই অ্যাপ্রনটাকে বসাতে চাই তাহলে কিন্তু আমার অবশ্যই অবশ্যই হচ্ছে একটা টেনশনিং ডিভাইস লাগবে যেই টেনশনিং ডিভাইসের মাধ্যমে আমি এই অ্যাপ্রনটাকে খুব একটা হাই টেনশনে ধরে রাখবো হাই টেনশনে রাখলে সুবিধা কি টেনশনের কারণে রোলার যখন ঘুরবে অ্যাপ্রনও ঘুরবে টেনশনের জন্য আমার টপ এবং বটম অ্যাপ্রনে আলাদা আলাদা টেনশনিং ডিভাইস ব্যবহার করা হয় আলাদা আলাদা টেনশনিং ডিভাইস ব্যবহার করা হয় টপ অ্যাপ্রনে যে টেনশনিং ডিভাইস ব্যবহার করা হয় সেটাকে বলা হয় হচ্ছে ক্রেডেল আমরা এখানে নীল রঙের যে ডিভাইসটা দেখতে পাচ্ছি একদম এই মাথা থেকে শুরু করে এই যে মাঝখানে একটা ডিভাইস দেখতে পাচ্ছি এখানে এটা প্লাস্টিকের একটা ডিভাইস এই নীল রঙের ডিভাইসটাকেই বলা হচ্ছে ক্রেডেল এই নীল রঙের ডিভাইসটাকেই বলা হচ্ছে ক্রেডেল এটা হচ্ছে টপ অ্যাপ্রনকে টেনশনে রাখার জন্য এই ক্রেডেল ব্যবহার করা হয়েছে এই নীল রঙের ডিভাইসটা যাকে বলা হয় হচ্ছে ক্রেডেল আর বটম অ্যাপ্রনের জন্য আমরা যেই হচ্ছে টেনশনিং ডিভাইস যেটা ব্যবহার করি সেটাকে বলা হয় হচ্ছে নোজ বার নোজবারটা আমাদের ছবিতে দেখে বোঝার উপায় নেই কারণ ছবিটা তো টপ ভিউ থেকে তোলা তো এই যে আমার এখানে তিন নম্বরে যে একটা ডিভাইস আঁকা হয়েছে আপাতত এটা আমরা জেনে রাখি যে হচ্ছে বটম্যাপ্রনের নোজ বার্ট থাকে ল্যাব খুললে আমরা ইন ছিল নোজবারটাকে চাক্ষুষ দেখে নিব এটাকে বলা হয় হচ্ছে নোজবার তার মানে টপ এবং বটম্যাপ্রনের জন্য আলাদা আলাদা টেনশরিং ডিভাইস আমার দরকার সর্বশেষ আরেকটা কম্পোরেন্ট নিয়ে আমরা কথা বলি এই যে আমরা উপরে একটা ড্রাফটিং জোন একে টপ অ্যাপ্রন এবং বটম অ্যাপ্রনের মাঝখানে ফাইবারকে পাস করতে চাচ্ছি টপ এবং বটম অ্যাপ্রনের মাঝখানে তো নিশ্চয়ই একটা জায়গা থাকা লাগবে যদি জায়গা না থাকে তাহলে কিন্তু ফাইবার পাস করতে পারবে না এই জায়গাটুকু যে তৈরি করে দিবে তার নাম হচ্ছে স্পেসার ক্রেডেলের গায়ে একটা ছোট্ট হলুদ রঙের একটা ডিভাইস আমরা দেখতে পাচ্ছি হলুদ রঙের ডিভাইস তার নাম হচ্ছে স্পেসার তার কাজ কি তার কাজ হচ্ছে টপ অ্যাপ্রন এবং বটম এপ্রোন এর মাঝখানে স্পেস তৈরি করা তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ড্রাফটিং জোনের কম্পোনেন্ট আমরা তাহলে জানলাম প্রথমে কনডেনসার কনডেন্সারের পরে আমরা জানলাম টপ অ্যাপ্রন বটম এপ্রন তারপর আমরা জানলাম ক্রেডেল এবং একই সাথে নোজবার সবার শেষে আমরা জানলাম স্পেসার সম্পর্কে এগুলি হচ্ছে আমাদের আহ ড্রাফটিং জোনের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আমার কথা আপাতত এখানেই শেষ তোমাদের যদি প্রশ্ন থাকে প্রশ্ন করো আর প্রশ্ন না থাকলে চ্যাট বক্সে তোমাদের আইডি লিখে দাও প্রশ্ন থাকলে প্রশ্ন করো না তো চ্যাট বক্সে আইডি লিখে দাও স্যার যে Apron এটা মানে বুথি না স্যার মানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো এটা একটু বলতে বলতেন আচ্ছা Apron হচ্ছে একটা রাবার বেল্ট সোজা কথায় এই রাবার বেল্টটার কাজ কি যেখানে আমি এঁকেছি এই রাবার বেল্টের কাজ হচ্ছে ফ্লোটিং ফাইবারটাকে কন্ট্রোল করা অর্থাৎ এই যে দুইটা রাবার এর মাঝখানে এখানে এইটা রাবার বেল্ট এই রাবার বেল্টের মাঝখানে আমি যে ফাইবারটা এঁকেছি এই ফাইবারটা যেন বেশি নড়াচড়া করতে না পারে সেই জন্যই অ্যাপ্রন ব্যবহার করা হয় এটাকে কেন ফ্লোটিং ফাইবার বললাম কারণ এই যে মাঝখানে ফাইবারটা এঁকেছি এই ফাইবারটা মিডল রোলারের নিপ পয়েন্টেও নাই আবার হচ্ছে কিন্তু ফ্রন্ট রোলারের নিপ পয়েন্টেও নাই দুইটা রোলারের নিপ পয়েন্টের মাঝখানে পড়ে গেছে এই ফাইবারটা এটাকে বলা হয় মানে থাকার জন্য মানে ফ্লোটিং আর হতেছে না না ফ্লোটিং হ্যাঁ সে এখনো ফ্লোটিং কিন্তু কন্ট্রোলের মধ্যে আছে ও মানে কন্ট্রোলের মধ্যে আছে ফ্লোটিং সাবটা কন্ট্রোলের মধ্যে আছে হ্যাঁ জি এটাই যে রাবার বেল্ট যেটা ব্যবহার করা হয়েছে এটাকে বলা হচ্ছে এপরন আর কোনো প্রশ্ন আছে কারো হুম বলো